কথা বলছি ফাটুরিয়া, যেখানে ফেরি ডুবির ঘটনাটা ঘটেছে। এখানে দুইটি ট্রাকের মধ্যে প্রায় 1 কোটি টাকার সমমূল্যের তোলা ছিল। সেই তোলার যে মালিক, তার সাথে কথা বলবো। তো আপনি একটু বলবেন যে আপনার কটা ট্রাক ছিল আসলে এখানে? এখানে আমাদের দুইটা ট্রাক ছিল তোলার। একটা মালগুলো সবই হচ্ছে হেফাজতে রক্ষা হয়েছে, কিন্তু এইটা আর করতে পারি না। এটা ম্যাক্সিমাম তোলাই পানির মধ্যে পড়ে গেছে। এখন এখানকার স্থানীয় কর্তৃপক্ষের কাছে আমি আবদার করছি যে আমার তুলাগুলো যদি পানির থেকে উদ্ধার করে দেয়, তো আমি হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবো না, চেষ্টা করতে পারবো। এবং সরকার যদি একটু সহায়তা হাত বাড়ায় আমাদের দিকে, তাহলে হয়তো বা আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব। তাছাড়া আমাদের আর কোনো অস্তিত্বই নাই। আচ্ছা, 1 কোটি টাকার তোলা, এই সম্পূর্ণ টাকাটা কি আপনি নিজেই টাকা, না কোনো লোন টোন কোথাও করা ছিল? জি, ব্যাংকের ইয়েস আছে। আপনি যদি ক্ষতিপূরণ না পান, সেই ক্ষেত্রে এই ক্ষতিপূরণ আপনার কিভাবে পোষাবেন? এখন আমি বুঝতে পারছি না, করতে পারছি না যে কিভাবে আমি এটা পূরণ করব। আপনি কিভাবে জানতে পারলেন যে এটা আপনার? এটা হচ্ছে খবরের মাধ্যমে, মিডিয়াতে খবর হয়েছে, তারপরে আমরা জানতে পারছি। এরপরে আমার ড্রাইভার আমাদেরকে ফোন দিয়ে জানাইছে যে স্যার এরকম গাড়ি ডুবে গেছে। আপনাকে মনে হয় না যদি উদ্ধারটা আরও তাড়াতাড়ি করতে পারতো তাহলে ক্ষতির পরিমাণ আরও কম হতো? অবশ্যই, উদ্ধারটা যদি আরও আগে হতো, কালকে করতো, তাহলে আরও ক্ষতির পরিমাণ আমার কম হতো এবং আমি এটার থেকে ঘুরে দাঁড়াতে পারতাম। এখন যে অবস্থা তোলা পেয়েছেন, তাতে কোনো কাজ করা যাবে তোলা দিয়ে? এখন আমি চেষ্টা করব যে এটাকে আবার পুনরায় এর থেকে কোনো যদি একটু বের করতে পারি ভালো তোলা, সেইটুকু আমি হয়তো বা ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়তা হবে। আপনার ট্রাকের কী অবস্থা? যে ট্রাক দুটো উদ্ধার হয়েছে ওগুলো কী অবস্থা? ড্যামেজ হয়ে গেছে, ট্রাক ফুললি ড্যামেজ হয়ে গেছে। ট্রাকগুলো সারতে কী পরিমাণ টাকা লাগতে পারে? 5 থেকে 7 লক্ষ টাকা লাগবে। এখন যে তোলাগুলো আছে একটু দেখানো যাবে আসলে তোলাগুলো কী কাজে হয়ে যায়? আমি দেখতাম, এগুলো তোলা দেখি একটু দেখান তো একটু তোলা। সুতার কাজে ব্যবহার, জিন্সের কাপড় সুতার কাজে ব্যবহার। ও, জিন্সের সুতা আর কি। তো এগুলো নিয়ে আপনার কোনো কাজ হবে না আর কি? এখন পুনরায় যদি রোদি দিয়ে কিছুটা রিকভারি করতে পারি সেই চেষ্টাতেই আছি। তো সরকারের কাছে আপনার কী দাবি আসলে এখন বলেন? সরকারের কাছে যাবি যে আমার যে ইয়েগুলো আছে এইগুলো উদ্ধার করে দিলে আমি খুশি, যে তারপরে পুনরায় আবার ফের সিদ্ধান্ত নেব। তো ফেরি ডোবার কারণ সম্পর্কে কি মনে হয় আসলে, কি কোনো অবহেলা থাকতে পারে? ফেরি হচ্ছে টুটি যুক্ত ছিল এবং হচ্ছে ফিটনেসবিহীন ছিল, এটাই মূলত ফেরি ডোবার কারণ। ঠিক আছে, ধন্যবাদ।